ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত, তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক, তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ। ঈশ্বর সম্পর্কে একটি প্রাচীন ধারণায় ফিরে যাই। আগের চিন্তাভাবনা অনুযায়ী দেখলে দেখতে হবে যে একজন ঈশ্বর আমাদেরকে অনন্তকাল ধরে ভালোবেসেছেন, একজন অনন্ত সর্বশক্তিমান ও নিঃস্বার্থ পুরুষ এই জগৎ শাসন করেছেন। পূর্বোক্ত এই ঈশ্বর ধারণা দ্বারা মানুষ বেশি দিন সন্তুষ্ট হতে পারল না। দার্শনিকরা জিজ্ঞাসা করতে লাগলেন, কোথায় দয়াময় ন্যায়পরায়ণ ঈশ্বর? তিনি কি মানুষ এবং পশুরূপী তার লক্ষ লক্ষ সন্তানের বিনাশ দেখতে পারছেন না? কারণ এমন কি আছে যে এক মুহূর্ত অপরকে না মেরে জীবনধারণ করতে পারে? তুমি কি হাজার হাজার জীবন সংহার না করে একটি নিঃশ্বাসও নিতে পারো? লক্ষ লক্ষ জীব মারা যাচ্ছে বলেই তুমি বেঁচে আছো। তোমার জীবনের প্রতি মুহূর্ত, প্রত্যেক নিঃশ্বাস লক্ষ লক্ষ জীবের মৃত্যুস্বরূপ। কেন তারা মরবে? এই সম্পর্কে অবশ্য পুরনো যুক্তিও আছে, তা হলো ওরা তো অনেক নিম্ন শ্রেণীর জীব। কিন্তু প্রশ্ন হল, ওরা নিম্ন শ্রেণীর জীব এই কথাটি কে বলল? কীট মানুষের থেকে বড় নাকি মানুষ কীটের থেকে বড়? এর প্রমাণ কে করবে? যদি ধরেও নেই তারা নিম্ন স্তরের জীব, তাহলেও তারা মরবে কেন? যদি তারা হীন জীব হয় তাহলে তো তাদেরই বেশি বেঁচে থাকার কথা, তাহলে তারা কেন বাঁচবে না? তাদের জীবন ইন্দ্রিয়েই বেশি আবদ্ধ, সুতরাং তারা তোমার আমার থেকে হাজার গুণ বেশি সুখ দুঃখ বোধ করে। কুকুর বা বাঘ যেভাবে তৃপ্তি সহকারে ভোজন করে, আমরা কি আদৌ অত তৃপ্তি সহকারে ভোজন করি? করি না, কারণ আমাদের কর্মশক্তি শুধু ইন্দ্রিয়তে নয়, বুদ্ধিতে, আত্মায়। কিন্তু পশুদের প্রাণ ইন্দ্রিয়েই পড়ে রয়েছে, তারা ইন্দ্রিয় সুখের জন্যেই উন্মত্ত হয়। তারা এতটাই আনন্দের সঙ্গে ইন্দ্রিয় সুখ ভোগ করে যে মানুষ সেরকম কল্পনাই করতে পারে না। আর এই সুখ এবং দুঃখ সম পরিমাণের হয়, যতখানি সুখ ঠিক ততখানি দুঃখ। অতএব এর মানে কি দাঁড়ালো? মানুষ মরার সময় যে কষ্ট পায়, একটা পশু মরার সময় তার থেকে অনেক বেশি কষ্ট পায়, তা সত্ত্বেও আমরা তাদেরকে নির্বিচারে হত্যা করি। এবার থেকে এই ভাবনা মেনে চললে জগতে পশু পাখিরা অনেক ভালো থাকবে, পৃথিবীর ভারসাম্য বজায় থাকবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ¶¶